গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমি গ্যালিভার্স ট্রাভেল আলোচনা করতে যাচ্ছি। কার লেখা? জোনাথন সুইফটের লেখা। জোনাথন সুইফট তার গ্যালিভার্স ট্রাভেলের মধ্য দিয়ে বহু মানুষকে, বহু সভ্যতাকে এবং বহু রাষ্ট্রনায়ককে নানাভাবে সমালোচনা করেছেন। তাই চলো মূল গল্পে আসা যাক। গ্যালিভার নিজের গল্প শুরু করছেন নিজ পিতৃ পরিচয় দিয়ে। গ্যালিভারের পিতা নটিংহামশায়ারের একটি ছোট্ট সম্পত্তির অধিকারী ছিলেন। গ্যালিভার তৃতীয় সন্তান ছিলেন। তিনি গ্যালিভারকে 14 বছর বয়সে কেমব্রিজের এমানুয়েল কলেজে শিক্ষালাভের জন্য প্রেরণ করেন। কিছুদিনের মধ্যে গ্যালিভার মিস্টার জেমস বেটসের কাছে অ্যাপ্রেন্টিসের কাজ শুরু করলেন। মিস্টার জেমস বেট লন্ডনের একজন বিখ্যাত সার্জেন বা শৈল্য চিকিৎসক ছিলেন। গ্যালিভার এই চিকিৎসকের কাছে 4 বছর কাজ করলেন, কিন্তু এরপর তিনি ন্যাভিগেশন এবং ম্যাথমেটিক্স শিখতে শুরু করলেন। এরপর তিনি আঙ্কেল জন, মিস্টার বেটস এবং কিছু নিকট আত্মীয়ের সাহায্যে অর্থ সংগ্রহ করলেন এবং ফিজিক্স পড়তে শুরু করলেন লেইডেন থেকে। তিনি 2 বছর 7 মাস যাবত পড়াশোনা করলেন। এরপর তিনি লন্ডনে ফিরে এলেন এবং মিস্টার বেটসের সাহায্যে ক্যাপ্টেন আব্রাহিম প্যানেল কমান্ডারের কাছে 3.5 বছর সার্জেনের কাজ শুরু করলেন। এরপর গ্যালিভার লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। তিনি বিবাহ করেন মিসেস ম্যারি বার্টনকে, যিনি ছিলেন এক বস্ত্র বিক্রেতা মিস্টার এডমন্ড বার্টনের কন্যা। গ্যালিভার বিবাহের সময় 400 পাউন্ড অর্থ গ্রহণ করলেন নিউগেট স্ট্রিটের এই ব্যবসায়ীর কাছ থেকে। 2 বছর গ্যালিভার ব্যবসা করলেন, কিন্তু তিনি অতি শীঘ্রই বুঝতে পারলেন যে ব্যবসা করা তার কাজ নয়। শেষে পরিবারের সাথে আলোচনা করে তিনি পুনরায় সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করলেন। সমুদ্র যাত্রা ভালোই কাটছিল। গ্যালিভার অলস সময়ে বই পড়তেন এবং বিভিন্ন মানুষের রীতিনীতির মনোযোগ সহকারে লক্ষ্য করতেন। এইভাবে 6 বছর পার হলো। গ্যালিভারও জাহাজের জীবনকে সহজভাবে নিতে শুরু করলেন। কিছু সময় তিনি স্থলভাগে কাটাতেন এবং কিছু সময় তিনি সমুদ্রে কাটাতেন। ক্রমে গ্যালিভারের আর্থিক উন্নতিও হলো এবং গ্যালিভার শেষ পর্যন্ত নিজের পরিবার পরিজনকে ওল্ড জুরি থেকে নিয়ে ফ্যাটার লেনে নিয়ে এলেন, যা একটি সম্ভ্রান্ত এলাকা ছিল। এইভাবে 3টি বছর অতিক্রম হলো। হঠাৎ একদিন ক্যাপ্টেন উইলিয়াম প্রিচার্ড, যিনি অ্যান্টিলোপ জাহাজের ক্যাপ্টেন ছিলেন, তিনি এক রোমাঞ্চকর সমুদ্র যাত্রার প্রস্তাব দিলেন। দিনটি ছিল 4 মে 1699। প্রথম দিন জাহাজ সুন্দরভাবে চলতে থাকলো, কিন্তু ভ্যান ডেমেন্স ল্যান্ড নামক স্থান থেকে প্রচণ্ড ঝড় শুরু হলো। ইতিমধ্যে 12 জন নাবিক মারাও গেলেন জাহাজের নোংরা খাবার খেয়ে এবং প্রতিকূল আবহাওয়ার কোপে পড়ে। 5ই নভেম্বর এক দমকা হাওয়া দিল এবং সেই দমকা হাওয়াতে জাহাজ এক বড় পাথরের সাথে সজোরে ধাক্কা দিল। সমস্ত নাবিকরা প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিলেন। গ্যালিভারও সাঁতার কাটতে শুরু করলেন প্রাণপণে। এভাবে বহু ঘন্টা প্রাণপণে সাঁতার কাটার পর গ্যালিভার যখন প্রায় হাল ছাড়তে চলেছেন, ঠিক তখনই গ্যালিভারের পা মাটি স্পর্শ করল। গ্যালিভার এতই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে সমুদ্র তটে আসা মাত্র তিনি জ্ঞান হারালেন। প্রায় 9 ঘন্টার উপর তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন সমুদ্র তটে। এরপর যা ঘটল গ্যালিভারের সাথে তা ছিল অকল্পনীয় এবং অবিশ্বাস্য। তিনি যখন চোখ খুললেন, তিনি মাথার উপর সূর্যকে দেখলেন। তিনি অনুভব করলেন যে তাকে যেন কেউ বেঁধে ফেলেছে। তার লম্বা লম্বা চুলগুলোকেও কারা যেন মাটির সাথে বেঁধে রেখেছে। শুধু তাই নয়, তিনি চারিদিকে হই হট্টগোল শুনতে পেলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। তিনি অনুভব করলেন যে কোনো জীবন্ত প্রাণী যেন তার পায়ের উপর চলতে শুরু করেছে। এবার তিনি দেখতে পেলেন প্রায় 40 জন 6 ইঞ্চির মানুষ তীর ধনুক নিয়ে তার উপর চড়তে শুরু করেছেন। গ্যালিভার এদের দেখে এতই বিস্মিত হলেন যে তিনি প্রচণ্ড জোরে চিৎকার শুরু করলেন, যা শুনে এই সকল লিলিপুটেরা যে যেদিকে পারল ছুট দিল। অনেকে ঝাঁপ দিল প্রাণ বাঁচানোর জন্য। তা যাই হোক, কিছু সময় পর এরা আবার ফিরে এলো। এই ছোট্ট ছোট্ট মানুষেরা গ্যালিভারকে আগ্রহ সহকারে দেখতে শুরু করলো। গ্যালিভার আগ্রহ সহকারে মাথা এবং হাত তুলতেই কেউ যেন বলে উঠল, হেকনাডিগিউল। আর যেই না মাত্র এই কথা বলা, সঙ্গে সঙ্গে ঝাঁক ঝাঁক ছুঁচের মতো তীর ছুটে এলো গ্যালিভারের দিকে। এই তীরের চোটে গ্যালিভার শান্তভাবে শুয়ে পড়াটাকেই সর্বশ্রেষ্ঠ পন্থা বলে মনে করলেন। এই লিলিপুটরা আবার অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। এদের উচ্চতা কম হলে কি হবে? এরা আমাদের মতোই সভ্য এবং আমাদের মতোই এদেরও রাজা রানী রয়েছে। এই লিলিপুটদের উচ্চতা বড় জোর 6 ইঞ্চি, কিন্তু এদের বুদ্ধি এবং যৌক্তিকতা কোনো অংশেই আমাদের থেকে কম নয়। এই লিলিপুটদের রাজা রয়েছে, রানী রয়েছে, রাজমহল রয়েছে এবং সৈন্যদল রয়েছে। এই লিলিপুটদের মধ্যে আবার প্রতিযোগিতাও হয় এবং প্রতিযোগিতার মাধ্যমে রাজসভাসদ নির্বাচিত হন। তা যাই হোক, গ্যালিভার এই লিলিপুটদের সাথে যুদ্ধ না করাই শ্রেয় বলে মনে করলেন এবং শান্তভাবে শুয়ে থাকলেন। এরপর লিলিপুটদের মহারাজা বা দ্য হুরগো এসে উপস্থিত হলেন।
হুরগোকে গ্যালিভার এক হাতে ইশারা করে নিজের ক্ষুধার্ত অবস্থা নিয়ে বোঝালেন। এরপর লিলিপুটরা গ্যালিভারের জন্য খাদ্য এবং পানীয় সংগ্রহে তোড়জোড় শুরু করলেন। শত শত পশুর মাংস এবং মদ্যজাতীয় কিছু পানীয় দেওয়া হলো গ্যালিভারকে। গ্যালিভার এরপর খুব সহজেই নিদ্রারত হলেন। খুবই সম্ভবত এই লিলিপুটরা খাদ্য এবং পানীয়তে এমন কিছু মিশিয়েছিলেন যাতে গ্যালিভার শীঘ্রই ঘুমের কোলে ঢলে পড়েন। এরপর গ্যালিভারকে তোলা হলো এক দীর্ঘ গাড়িতে এবং গ্যালিভারকে আনা হলো লিলিপুটদের রাজধানীতে। এরপর লিলিপুটরা গ্যালিভারকে নিয়ে এলেন এক প্রাচীন মন্দিরের সামনে এবং গ্যালিভারকে 91টি শিকল দিয়ে বেঁধে রাখা হলো। গ্যালিভার হামাগুড়ি দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলেন এবং এই ভগ্নপ্রায় মন্দিরটিই হলো গ্যালিভারের আশ্রয়স্থল। হাজার হাজার লিলিপুট এসে উপস্থিত হলেন গ্যালিভার নামক দৈত্যটিকে দেখার জন্য। গ্যালিভারও এই লিলিপুটদের হাতে বন্দী হয়ে অসহায় জীবন শুরু করলেন। গ্যালিভার চাইলে এই লিলিপুটদের বিরুদ্ধে লড়াই শুরু করতে পারতেন, কিন্তু লিলিপুটদের বিরুদ্ধে লড়াই করার কোনো ইচ্ছাই আপাতত গ্যালিভারের ছিল না। গ্যালিভার এই দ্বীপে থাকাকালীন বিভিন্ন শব্দ শিখতে শুরু করলেন। খুব শীঘ্রই এই গ্যালিভার লিলিপুটদের ভাষা শিখে গেলেন। গাইজ, এখনো পর্যন্ত যা কিছু আলোচনা হলো তা ছিল গ্যালিভার্স ট্রাভেলের সূচনা মাত্র। আমাদের পুরো গল্পটি জানতে হবে এবং পুরো গল্পটি ভালো করে শিখতে হবে। কিন্তু গল্পের বাকি অংশে আসার আগে লেখক জোনাথন সুইফট সম্বন্ধে দু এক কথা জেনে নেওয়া যাক। জোনাথন সুইফট হলেন আয়ারল্যান্ডের একজন বিখ্যাত লেখক এবং স্যাটাইরিস্ট। তবু এ কথা নির্দ্বিধায় বলা যায় যে তিনি লেখক হিসাবে, কবি হিসাবে এবং একজন রচনাকার হিসাবে সর্বদাই স্মরণীয় হয়ে থাকবেন। এই জোনাথন সুইফট একজন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং জোনাথন সুইফটের রাজনৈতিক দূরদৃষ্টি প্রশংসনীয়। জোনাথন সুইফট একজন ক্লার্গিম্যান ছিলেন এবং আয়ারল্যান্ডের চার্চের একজন সদস্য ছিলেন। যদিও আজকে আমরা জোনাথন সুইফট সম্বন্ধে পড়ছি গ্যালিভার্স ট্রাভেলসের কারণবশত, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে জোনাথন সুইফট বিখ্যাত হয়েছিলেন এ টেল অফ এ টাব নামক বইটি রচনা করে। জোনাথন সুইফট মূলত বিখ্যাত ছিলেন তার তীক্ষ্ণ ব্যঙ্গ বাণের জন্য। তিনি একজন অত্যন্তই সৃজনশীল মানুষ ছিলেন, কিন্তু তার ক্রমাগত ব্যর্থতা তাকে মেলানকলি বা দুঃখী মানুষে পরিণত করেছিল। তিনি সমাজের বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন হিপোক্রেসিকে তুলে ধরতেন সকলের সামনে। জোনাথন সুইফট তার রচনার মধ্যে এত বেশি ব্যঙ্গকে ব্যবহার করেছেন যে জোনাথন সুইফটকে মাস্টার অফ আইরনি নামেও অভিহিত করা হয়েছে। তার লেখার ধরন ছিল অত্যন্তই সহজ সরল, কিন্তু প্রতিটি লেখা, প্রতিটি শব্দ ছিল আইরনি অর্থাৎ ব্যঙ্গে পরিপূর্ণ। তিনি একজন অত্যন্তই উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিলেন। জোনাথন সুইফট ডাবলিনের সেন্ট প্যাট্রিক্স ক্যাথিড্রালের যাজক ছিলেন। এরপর যদি জোনাথন সুইফটের আমরা জীবনী পড়ি তাহলে আমরা জানতে পারবো যে জোনাথন সুইফটের জন্ম হয়েছিল 30 নভেম্বর 1667 ডাবলিন শহরে। এই জোনাথন সুইফট ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, কিন্তু গৃহযুদ্ধের সময় রাউন্ডহেডসরা জোনাথন সুইফটের পারিবারিক সম্পত্তি সমস্তটিই ধ্বংস করে দিয়েছিলেন। সময়ের সাথে সাথে তিনি নাম, যশ, খ্যাতি অর্জন করেন এবং শুধু তাই নয়, তিনি এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। 1742 জোনাথন সুইফট হৃদরোগে আক্রান্ত হন এবং তিনি নিজের কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। প্রায় 3 বছর পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোনাথন সুইফটের মৃতদেহকে শেষ সম্মান দেওয়া হয় সেন্ট প্যাট্রিক্স ক্যাথিড্রালে এবং তার মৃতদেহ রাখা হয় তার প্রেয়সীস টেলার সামনেই। এই জোনাথন সুইফটের কাজিন ছিলেন জন ড্রাইডেন। জন ড্রাইডেন একসময় লিখেছিলেন এই জোনাথন সুইফটের উদ্দেশ্যে যে কাজিন সুইফট, ইউ উইল নেভার বি এ পোয়েট। কিন্তু এই জন ড্রাইডেন খুব ভালো করেই জানতেন যে জোনাথন সুইফট একজন মহান নোভেলিস্ট হতে যাচ্ছেন। বস্তুত জোনাথন সুইফটের লেখা গ্যালিভার্স ট্রাভেলস সেই যুগের বেস্ট সেলিং বুকসের মধ্যে একখানা ছিল। আশা করি গাইজ তোমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে এই ভিডিওটি। এই ভিডিওটিকে তোমরা যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ গাইজ, তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে সেক্ষেত্রে বলে রাখি, জোনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেল অ্যাজ এ স্যাটায়ার হলো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নটি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। তোমরা চাইলে সে ভিডিওটিও দেখে নিতে পারো। আজকে এ পর্যন্ত রইল। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।